নমস্কার হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা শুরু করছি আজকের পাঁচটার বিশেষ আজকের বিশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূষণ দিন দিন দূষণটা বাড়ছে কিছুদিন আগে পর্যন্ত দূষণের শীর্ষে ছিল রাজধানী দিল্লি কিন্তু এখন পরিস্থিতি কেমন রয়েছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এই বিষয়ে বিশদ জানতে আমাদের সঙ্গে আজকের আলোচনায় থাকবেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের পাঁচটার বিশেষ নিয়ন্ত্রণে দূষণ সৌমেন্দ্র মোহন ঘোষ আপনাকে স্বাগত হাই নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার আজকের প্রথম যে আপনাকে আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা এখন কতটা সুরক্ষিত দিল্লি কিছুদিন আগে পর্যন্ত দূষণের শীর্ষে ছিল কিন্তু এখন খুব একটা পরিবেশ দূষণের খুব একটা নজর আসছে না কিন্তু কতটা মানে আমাদের রাজ্য কতটা সুরক্ষিত এই দূষণ নিয়ে একদমই সুরক্ষিত নয় কারণ দূষণের তো মাত্রা কমে পারে সময়ের অনুপাতে যখন ধরুন টেম্পারেচার বেশি থাকে তখন ভূমিস্তর থেকে বিষাক্ত গ্যাস বা সূক্ষ্ম ধূলিকণা উপরের দিকে উঠে যায় আর যখন একটু হাওয়া বা কম বয় যখন হাওয়াটা কম বয় অথবা যখন টেম্পারেচারটা কুল ডাউন হয় অর্থাৎ টেম্পারেচারটা কমে তখন ম্যান হাইটের মধ্যে 5 ফিট থেকে 10 ফিটের মধ্যে দূষণটা ওঠানামা করে নাপালাপি করে এবং যার ফলে গাড়ি থেকে যে দূষণ হয় সেটা আমাদের সরাসরি নিঃশ্বাসে নাকের মধ্যে দিয়ে নিঃশ্বাস আমরা যখন নিই প্রবেশ করে লাং এফেক্ট করে হার্ট এফেক্ট করে এগুলো হয় তো টেম্পারেচারের অনুপাতে হয় হাওয়ার অনুপাতে হয় এবং যেটা হয় যে আমাদের যে সমস্ত বিষাক্ত গ্যাস চারদিকে ছড়িয়ে যাচ্ছে কলকারখানার মধ্যে দিয়ে বা আমরা যখন কয়লার উগুন জ্বালাচ্ছি সেখান থেকে থার্মাল পাওয়ার স্টেশন থেকে গাড়ির ধোঁয়া থেকে কংক্রিটাইজেশন যেখানে হচ্ছে মানে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেখান থেকে কুকুর বোজানোর ফলে দূষণ হচ্ছে গাছ কেটে ফেলার ফলে দূষণ হচ্ছে কিন্তু এখন যেটা আপনি প্রশ্ন করলেন যে কতটা সুরক্ষিত সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে সূক্ষ্ম ধূলিকণা যেখান থেকে আমাদের কোমরবিডিটি ডেথ বেড়ে যায় এই কোভিড এর পাককালে লাংকের প্রবলেম হার্টের প্রবলেম ব্লাড প্রেশার সুগার যাদের বেশি আছে তাদের দূষণটাকে এড়িয়ে চলা উচিত তো এই দূষণটা যে নিয়ন্ত্রণে রাখতে হয় তার জন্য ধরুন একটা পার্টিকুলেট ম্যাটার 2.5 আছে যেটা হচ্ছে 2.5 মাইক্রোমিটারের সূক্ষ্ম ধূলিকণা মানে আমাদের চুলের ডায়ামিটারের থেকেও অনেক কম যেটা আমাদের সহজেই নিঃশ্বাসের সাথে গিয়ে রক্তের সাথে মিশে যায় এবং শরীরে অক্সিজেন কমে যায় হিমোগ্লোবিন ড্রপ করে কার্বক্সি হিমোগ্লোবিন বেড়ে যায় তো মানুষের শ্বাসকষ্টের সাথে সাথে মানুষের যে স্নায়ুতন্ত্র সে স্নায়ুতন্ত্র বিকল হয়ে যায় তো এইটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে 5 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার থাকা উচিত সেইখানে রবীন্দ্র সরোবরের মতন জায়গা বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতন জায়গা যেটাকে কলকাতার ফুসফুস বলা হয় সেখানে আছে 90-এর আজকে এই যে মুহূর্তে আমরা কথা বলছি সেই সময় আছে 90 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে অর্থাৎ ডাব্লিউ হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার নির্ধারিত পরিমাত্রার থেকে 18 গুণ বেশি আর যদি তার বাইরে যেগুলো কনজেস্টেড এরিয়া আছে মৌলালী বাক্সার ক্রাস খিদিরপুর বা দুর্গাপুর অঞ্চল আসানসোল অঞ্চল হাওড়া ঘুষুরি যেখানে শিল্পাঞ্চল আছে সেখানে কিন্তু প্রায় 20 থেকে 25 গুণ বেশি সুতরাং সুরক্ষিত নয় তবে যেটা আপনি বললেন যে কদিন আগে দিল্লি টপে এসেছিল দিল্লি এখনো টপে আছে এবং মানে রাজধানী হিসেবে সারা পৃথিবীর কাছে যত রাজধানী আছে যত দেশের রাজধানী আছে সেই অনুযায়ী দিল্লি টপে তবে দিল্লির থেকেও আবার দূষিত শহর ভারতবর্ষে অনেক আছে এখন দেখা গেছে যে ভারতবর্ষে দূষিত শহরের পরিমাণ অনেক বেশি এবং সেইখানে যদি পশ্চিমবঙ্গের কথা ধরেন কলকাতার থেকে অনেক উপরে আছে দুর্গাপুর আছে আসানসোল আছে এছাড়া ধরুন প্রথম 150টা শহর দূষিত শহরের তালিকায় হলদিয়া পড়ছে শিলিগুড়ি পড়ছে সরি 300টা শহরের তালিকায় হলদিয়া শিলিগুড়ি এগুলো পড়ছে কিন্তু
যেটা সার্ভে করা হয়েছে সেটা 117টা দেশের মধ্যে 6475টা শহরে সার্ভে করা হয়েছে। দূষণের দিক দিয়ে প্রায় উপর থেকে ধরলে আমাদের কলকাতা 60 র‍্যাঙ্কে আছে, অর্থাৎ 60 নম্বর র‍্যাঙ্কে আছে। সুতরাং আমরা একেবারেই সুরক্ষিত নয়। আচ্ছা, এর মধ্যে দিন দিন তো গরম বাড়ছে এবং যত গরম বাড়ছে এখন এসির ব্যবহারও কিন্তু তত বাড়ছে। রাস্তাঘাটে গাড়ি অনেক চলাচল করছে এবং গাড়িতে কিন্তু প্রত্যেকে এসিতে চলাচল করছে এবং আমরা যারা অফিসেও কাজ করছি তাদেরও সারাদিন আমরা এসির মধ্যে থাকছি। তো এই এসির যে ব্যবহার এত বেড়ে গিয়েছে এতে কি পরিবেশ দূষণ আরো বাড়ছে বা বাড়তে পারে? একদম ঠিক কথা, যখনই গরম বাড়বে অতিরিক্ত গরমে আমরা এসি চালাই, এসি থেকে ক্লোরোফ্লোরোকার্বন বেরোয়, সিএফসি বা অন্য ধরনের বিষাক্ত গ্যাস বেরোয় যেটাকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, এবং সেটা এসি থেকে যেমন ঘরের এসি থেকে অফিসের এসি থেকে বেরোয় সেরকম গাড়িতেও যে এসি লাগানো থাকে সেখান থেকেও বেরোয়। একটা শহরে যখন ট্রাফিক জ্যাম হয়, গাড়ি যখন দাঁড়িয়ে থাকে স্টার্টিং কন্ডিশনে, আমি যদি গাড়ির সুইচটা বন্ধ করি তাহলে এসিটা বন্ধ হচ্ছে। সুতরাং গাড়ির মধ্যে যারা আছে তাদেরকে কমফোর্ট পেতে গেলে গাড়িটা স্টার্টিং এ রাখতে হয়, অর্থাৎ আইডল স্টার্টিং কন্ডিশনে রাখতে হয়। এই যদি গাড়িটা স্টার্টিং কন্ডিশনে রাখি আর যদি এসি চলে তাহলে সব থেকে বেশি দূষণ হয় গাড়ি। এক্সস্ট পাইপ থেকে যে দূষণ বেরোয় যেটা আমরা বলি কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন, নাইট্রাস অক্সাইড এবং ছোট ছোট সূক্ষ্ম দূরী করা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, সেটা যদি গাড়ি কোনো ক্রসিং এ দাঁড়িয়ে থাকে সুইচ অন করে, মানে ইগনিশন সুইচ অন করে, এবং তাতে যদি এসি চলে, কারণ আজকাল সবাই এসি তে এত আরামপ্রিয় হয়ে গেছে, 5 মিনিটে বা 3 মিনিটের জন্য গাড়ি বন্ধ যদি করা হয় হাঁসফাঁস করে সাফোকেশন হয়ে, এবং বাইরে যদি আমি কাঁচ নামিয়েও দিই আশেপাশে এত ধুলো গাড়ির মধ্যে ঢুকে যায়। সেই জন্য এসি গাড়ির চাহিদা বাড়ছে। কিন্তু আমাদের যেটা আমরা পরিবেশ প্রযুক্তি হিসেবে করছি, এসি চলতে পারে যদি সেটা ইলেকট্রিক ভেহিকেল বা গ্যাস চালিত যদি ইঞ্জিন হয়, অর্থাৎ সিএনজি তে যেমন দিল্লিতে আছে সিএনজি গাড়ি চলতে পারে, এলপিজি গাড়ি চলতে পারে, হাইড্রোজেন গাড়ি চলতে পারে, তারপরে তো আপনার হাইব্রিড গাড়ি চলতে পারে, অর্থাৎ যেখানে পেট্রোল আর ডিজেলের সাবস্টিটিউট হিসেবে বিকল্প জ্বালানি ব্যবহার করা হবে। কিন্তু যেটা আপনি বললেন যে গরম পড়লে যেমন কত খুব তাড়াতাড়ি উপর দিকে দূষিত গ্যাসটা উপর দিকে উঠে যায়, সেরকম আবার গরমের সময় যেটা এসি চলা হয়, এসি চালানো হয়, এবং যদি শহরে ওপেন স্পেস না থাকে, খোলা জায়গা যদি না থাকে, পুকুর যদি না থাকে, জলাশয় যদি না থাকে, আর জলাশয় থাকলে কি হয়, জলাশয়টা কার্বন সিঙ্কের কাজ করে, অর্থাৎ চারদিকে ধুলো সেটা ওই জলাশয় এসে সেটেল ডাউন হয়, উড়ে এসে জলাশয় পরে জলাশয় সেটা অ্যাবজর্ব করে নেয়। এখন আমরা দেখছি দিনকে দিন পুকুর ভরাট হয়ে যাচ্ছে, জলাশয় ভরাট হচ্ছে, প্রায় গত 20 বছরে 30% ওপর জলাশয় কমে গেছে, এবং গাছ কাটা হচ্ছে, গাছগুলো লাগানো হয়েছে কিন্তু পরিচর্যা হচ্ছে না, তার ফলে গাছটা কংক্রিটের মধ্যে শেকড়টা বেশি দূর যেতে পারছে না এবং গাছটা ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে। ডিসব্যালেন্সড হয়ে গেলে এই সামনে যদি মনে করুন সোমবার মঙ্গলবার একটু ধরুন 30-40 কিলোমিটারে যদি হাওয়াটা হয় তাহলে দেখবেন কলকাতা শহরে অনেক গাছ পড়ে গেছে। ইতিমধ্যেই কয়েকটা জায়গায় যে কালবৈশাখী হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে বা দুর্গাপুরে হয়েছে, নর্থ 24 পরগনা হয়েছে, তাতে অনেক গাছের ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এত জোরে ঝড় হয়নি, তবে যদি জোরে ঝড় হয় তাহলে কলকাতা শহরে আমফানের মতন আবার অনেক গাছ পড়ে যাবে। কলকাতায় এমনিতেই সবুজায়ন অনেক কমে গেছে, অনেক নষ্ট হয়েছে, গ্রিনারি অনেক নষ্ট হয়ে গেছে, তার ফলে কিন্তু দূষণ বাড়ছে। আচ্ছা, আপনি এইমাত্র যে ঝড়ের কথা বললেন, এত দিন গরমের তীব্র প্রখর রোদের পর গতকাল সামান্য বৃষ্টি হয়েছে, কিন্তু এই যে এত গরমের পর প্রথম বৃষ্টি যেটাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়, এটা পরিবেশের পক্ষেও কিন্তু ক্ষতিকর। কতটা ক্ষতিকর কি বলবেন এই অ্যাসিড বৃষ্টি নিয়ে? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলতে গেলে জীর্ণ মলিন যা কিছু জীর্ণ মলিন আছে উড়িয়ে দাও। এই যে ঝড়টা হয় হঠাৎ হাওয়াটা এসে চারদিক পরিষ্কার করে দেয়, অর্থাৎ চারদিকে বলতে পারো একটা সেক করে, গাছের পাতা টাতা গুলো ছাকিয়ে দেয় এবং ধুলোটাকে ওড়ায়, এবং তার সাথে সাথে যদি ঝিরঝিরে বৃষ্টি হয় বা মুসলধারেও বৃষ্টি হয় চারদিক কিন্তু পরিষ্কার হয়ে যায়, কারণ সবকিছু মাটির তলায় চলে যায়। পত্তরন্ধ্র গুলো যেগুলো এখন ধুলো জমে আছে যেখান থেকে গাছ ঠিক মতো অক্সিজেন ছাড়তে পারছে না,
বা কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারছে না যেহেতু বাতাস পত্র রন্ধ্রগুলোতে জমে আছে সেগুলো বর্ষা হলে সেটা ধুয়ে যায় সুতরাং ঝড় বৃষ্টি হওয়া ভালো প্রাকৃতিক নিয়মে এটা একটা সাইকেল বলতে পারো এবং যখন মানুষ যেটা পারে না যেটা আমরা বলি একটা অদৃশ্য শক্তি আছে সেটা কলকাতা যদি দূষণ বেড়ে যায় সেটা হঠাৎ হঠাৎ যদি এরকম স্মার্ট শাওয়ার হয় হঠাৎ বৃষ্টি হয় এবং ঝুড়ে হাওয়া বয় তাহলে দূষণটা অনেক কমে যায় কিন্তু কথা হচ্ছে যদি তার সাথে সাথে আমরা যদি প্রস্তুত না থাকি অর্থাৎ চারদিকে আমরা দেখেছি অনেক হোর্ডিং লাগানো আছে অনেক কেবেলের তার ঝুলছে অনেক গাছ ধরো ডিসব্যালেন্সড অবস্থায় গাছটা বেঁকে হেলে পড়ে আছে এবং অনেক সময় আমরা গাড়ি রাখি গাছের তলায় গাড়ি রাখি সুতরাং এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেটা কলকাতা কর্পোরেশনকে দেখতে হবে যাতে হঠাৎ যদি সোমবার মঙ্গলবার যদি ঝড় হয় বা বৃষ্টি হয় তাহলে কলকাতার কিন্তু অনেক জায়গা আছে বিপজ্জনক অবস্থায় একটা আমরা দেখি কি হয় সাধারণত ঝড় হলে কোনো বাড়ি হয়তো ধসে পড়লো কোনো পুরনো বাড়ি কোনো গাছ গাড়ির উপর পড়ে গেল কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো এগুলো হয় তো সেইটা আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্স আছে তারা সেগুলো দেখবে তবে প্রাকৃতিক নিয়মে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু চারদিক রুক্ষসুক্ষ হয়ে যায় সেটা চাষ আবাদ বলো বা আমাদের যা মাটিও মাটিতে যে ময়েশ্চার হয় সেটা ময়েশ্চার অনেক ড্রাই আপ হয়ে যায় এটা দীর্ঘদিন এরকম প্রথম অনেক বছর বাদে এরকম প্রায় ওভার 60 days 60-65 দিন হলো যে ড্রাই স্পেল একদম শুকনো কোনো বৃষ্টি হয়নি কোনো ঝোড়ো হাওয়া নেই চৈত্র মাস থেকে চলছে চৈত্র বৈশাখ শেষ হয়ে গেল তো এইটা যদি এখন হয় সেটা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলো বা ভারতবর্ষের ক্ষেত্রে বলো সেটা ভালোই হবে দূষণ খানিকটা কমবে কিন্তু আবার তারপরেই দূষণ বেড়ে যাবে কারণ প্রত্যেক দিন তো আর বৃষ্টি হতে পারে না তবে এখন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ওই যে ঋতু পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কখনো কখনো বৃষ্টি হচ্ছে ধরো আমরা এই দুদিন আগেই দেখতে পেলাম কালকেও দেখলাম কসবাতে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের দেশপ্রিয় পার্ক লেক পার্কের বৃষ্টি হচ্ছে না আবার হাওড়াতে বৃষ্টি হচ্ছে অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে না তো দেখা যাচ্ছে 5 কিলোমিটারের মধ্যে কোথাও ঝিরিঝিরি হচ্ছে কোথাও হচ্ছে না তো এই যে প্রকৃতির খামখেয়ালি পড়া অর্থাৎ কখনো বৃষ্টি হবে কখনো জোরে কখনো এই যে প্রকৃতির খামখেয়ালি এই যে প্রকৃতির খামখেয়ালি কখনো বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শীতকালে অনেক সময় বৃষ্টি হচ্ছে আবার বর্ষাকালে সেভাবে বৃষ্টি দেখা মিলছে না তাহলে এই যে প্রকৃতি সেভাবে খামখেয়ালি পোনা তা এটার জন্য কি পরিবেশ দূষণ অনেকটাই দায়ী একদম একদম কারণ এটা আমাদের IPCC যেটা ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ তারাও বলেছে যে 2050-এর মধ্যে পৃথিবীর অনেক অংশ ধ্বংসের মুখে যাবে যেখানে সমুদ্র উপকূলবর্তী যে শহরগুলো আছে যেমন কলকাতা আছে মুম্বাই আছে মালদ্বীপ আছে এরকম সমুদ্রের ধারে যে শহরগুলো আছে কারণ সমুদ্রের জলোচ্ছ্বাস অনেক বাড়বে সমুদ্রের জলোচ্ছ্বাস কেন বাড়বে না সমুদ্রের উপরি ভাগ অনেক গরম হয়ে যাবে ইতিমধ্যেই 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে সমুদ্রের জলের উপরি ভাগ তার প্রধান কারণ হচ্ছে এই যে বললাম বিভিন্ন কলকারখানা থেকে থার্মাল পাওয়ার স্টেশন যেটা কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র বা এত গাড়ি বেড়ে গেছে এই সমস্ত জায়গা থেকে যে দূষিত পদার্থ দূষিত গ্যাস নির্গত হচ্ছে তাকে আমরা বলছি গ্রিন হাউস গ্যাস যেমন মিথেন গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে হ্যাঁ তো যদিও বাষ্প এরকম আছে ভোলাটাইল অর্গানাইজিং ভোলাটাইল কম্পাউন্ড তো এই বিষাক্ত গ্যাসগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস যত বাড়বে আবহাওয়া পরিমণ্ডলে যে আবহাওয়া আমাদের সেইটাকে অনেক গরম করে দেবে এবং এই আবহাওয়া যখন তারতম্য হবে গরম হয়ে যাবে তখনই কিন্তু ঋতু পরিবর্তন হবে আমরা আগে দেখেছি যে আমাদের এক বছরে 6টা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এখন শুধু গ্রীষ্ম থাকবে আর শীত থাকবে হয় খুব গরম পড়বে নয় খুব শীত পড়বে আর মধ্যিকারে মাঝে মাঝে বৃষ্টি হবে বৃষ্টিও এখন মানে ঠিক মতো হচ্ছে না তো সুতরাং এখানে ফসলেরও যেমন ক্ষতি হবে আমাদের জীবনযাত্রারও সেরকম নানান রকম হেরফের হবে আচ্ছা আমরা দেখেছি যে লকডাউন যখন ছিল তখন গাড়ি ঘোড়া অনেকটাই কম ছিল আর তখন কিন্তু পরিবেশ দূষণের মাত্রাটাও অনেক নেমে এসেছিল কিন্তু আবার
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে গাড়ি রাস্তাঘাটে এতটা বেড়ে গেছে, একদিকে তো প্রচন্ড গরম এবং একদিকে গাড়ির সংখ্যাটা প্রচন্ড বেড়ে গেছে, তো এটাতে দূষণের মাত্রা কতটা বেড়েছে? দেখো, তুমি যদি এই কথাটা বলো তাহলে কলকাতা আশেপাশে যে ইকো সেন্সিটিভ জোন আছে, যেমন বোটানিক্যাল গার্ডেন বলো, ভিক্টোরিয়া বা রবীন্দ্র সরোবর লেক, সেটা সেটাতে কিন্তু এখন দূষণ বেড়ে গেছে, কারণ ওর আশেপাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে। এবং আগে যেরকম ওখানে নানান রকম পাখি দেখা যেত, নানান রকম কচ্ছপ দেখতে পাচ্ছি, নানান রকম পাখি দেখতে পাচ্ছি, দেশ বিদেশের অনেক পাখি আছে যে পাখিগুলো আমরা আগে দেখতে পাইনি। এমনও হয়েছে পুরীর সমুদ্রের দ্বারে হরিণের পাল এসে গেছে, কোনো জায়গায় বাঘ বেরিয়ে এসছে। তো এই জিনিসগুলো যখন হয়েছে তখন লোকালয়ে এত জনসমাগম ছিল না, গাড়ি গাড়ি যানবাহন এগুলো কম ছিল, এবং তার ফলে দূষণমুক্ত শহর আমরা কলকাতাকে পেয়েছি। কলকাতায় যেটা পলিউশন সেটা 10 মাইক্রোগ্রামে নেমে এসেছিল, এখন যেটা 100 মাইক্রোগ্রামের ওপর আছে। এবং বিভিন্ন কলকারখানা অনেক বন্ধ ছিল, ঠিকমতো কাজ হচ্ছিল না, তাতে অনেক কমে গেছিল, এখন আস্তে আস্তে আবার সেটা বেড়ে গেল। এবং তারপরে আমরা দেখছি আজকেই রবীন্দ্র সরোবরে দেখা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মান, তার থেকে প্রায় 18 গুণ বেশি রবীন্দ্র সরোবরের মতো জায়গা, যেখানে চারদিকে গাছপালা আছে, জল আছে। তার প্রধান কারণ আমরা খুঁজতে গিয়ে আমরা দেখতে পেলাম যে একটা গাছ লাগালে হলো না, গাছের পরিচর্যা করতে হয়, গাছগুলো শুকিয়ে গেছে, গাছে ঠিক মতো জল দেওয়া হয় না। এত রবীন্দ্র সরোবরে হাজার হাজার মানুষ হাঁটছে, তার যে পায়ের ধুলো সেটা উঠছে, অর্থাৎ মাটিতে জল দেওয়া, আমি লেকের জল তুলেই চারদিকে দিতে পারতাম, তাতে ধুলোটা সেটেল হতো, সেটা করা হয় না, অর্থাৎ পরিষ্কার করা হচ্ছে না, গাছের পরিচর্যা হচ্ছে না। এবং লেকের আশেপাশে যে সমস্ত ক্লাব আছে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে, বেআইনি ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে। যেমন এই প্রসঙ্গে আমি বলি, কলকাতার পূর্ব কলকাতার জলা যেটা রামসার জোন বলে আমাদের ইন্টারন্যাশনাল ট্রিটিতে সাইন করা হয়েছে এবং ভারত সরকার সাইন করেছেন যে এখানে কোনো কনস্ট্রাকশন হবে না, কিন্তু সেই পূর্ব কলকাতার জলাভূমি যেখানে ব্রিটিশরা বলেছিল এখানে কোনো কনস্ট্রাকশন করবেন না, এটা খোলা রাখবেন, তাহলে কলকাতা গ্যাস চেম্বার হয়ে যাবে যদি কনস্ট্রাকশন করে। বাস্তবে তাই হয়েছে, কলকাতা গ্যাস চেম্বারে পরিণত হয়েছে, কারণ পূর্ব কলকাতার জলাভূমিতে অনেক বেআইনি কনস্ট্রাকশন হয়েছে। তো আমাদের খাল বিল পুকুর এগুলো যদি ভরে যায় এবং সাথে সাথে যদি সবুজ কমতে থাকে এবং এই রকম প্রকৃতির খামখেয়ালি পানা করতে থাকে, তাহলে কলকাতা বিপদমুক্ত একেবারেই নয়, যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। আমরা জানি মাটির তলায় জলস্তর অনেক কমে গেছে কলকাতা ভূগর্ভের জল, তার ফলে যদি কলকাতায় ভূমিকম্প হয় তাহলে কলকাতা কিন্তু সেই যদি ওই কম্পনটা 2-3 মিনিটও চলে তাহলে কিন্তু অনেক খারাপ হবে। সুতরাং কলকাতার যে একটা ব্যালেন্সিং কন্ডিশন ছিল, যে একটা গ্রিনারি ছিল, এত সবুজানের সাথে সাথে পুকুর ছিল, জলাশয় ছিল এবং মাটির নিচে যে জল ছিল আজ থেকে ধরুন 50 বছর আগে, সেই জিনিসটা প্রায় অর্ধেকেরও বেশি কমে গেছে। তার ফলে কি হয়েছে, কলকাতার দূষণটা অনেক বেড়ে গেছে। দিন দিন যত দিন যাচ্ছে তত জনসংখ্যা তো বাড়ছে এবং বাড়ি ঘরদোর অনেক বেশি বেড়ে যাচ্ছে, গাছপালা কাটা পড়ছে, এবং আপনি যেটা বললেন যে জলাশয় পুকুর অনেক ভরাট করে দেওয়া হচ্ছে, এবং এর ফলে কিন্তু গরম আরো বাড়ছে, এবং এটাতে পরিবেশ দূষণও অনেক বাড়ছে। দেখুন, যত নগর উন্নয়ন হবে তত কংক্রিটের কাজ, কংক্রিটাইজেশন তত বেশি হবে, এটা নিঃসন্দেহ। কিন্তু আমরা পরিবেশ কর্মীরা বলি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা উন্নয়নের জন্য আর একটা উন্নয়ন যেন ব্যাহত না হয়, অর্থাৎ আমি যদি ধরো একটা রাস্তা বানাচ্ছি বা একটা কোনো মাল্টিপ্লেক্স বানাচ্ছি, তাতে যেন অন্য একটা পরিবেশের ক্ষতি না হয়। তো সেইখানে দেখা যাচ্ছে যে কলকাতায় যে যানবাহন বেড়ে গেছে তার থেকে শব্দ দূষণ অনেক বেড়ে গেছে, এবং যেটা তুমি বায়ু দূষণের কথা বলতে, সেটা হচ্ছে রাত্রিবেলা কলকাতায় অনেক জায়গায় লাইট জ্বলে, তো এত সোডিয়াম ভেপার লাইট জ্বলে, এত হাই পাওয়ারের লাইট জ্বলে, সেটাতে পাখিদেরও ক্ষতি হয়, এবং কলকাতা শহর অনেক গরম হয়ে ওঠে রাত্রিবেলা। লাইটটাকে অন্যান্য বাইরের শহরগুলোতে, কলকাতা যারা ভারতের বাইরে যে সমস্ত ডেভেলপ কান্ট্রি আছে তারা রাত্রিবেলায় আলোটাকে কমিয়ে দেয়, কিন্তু আমাদের কলকাতায় সে ব্যবস্থা নেই। আমরা দেখেছি রবীন্দ্র সরোবরে প্রচন্ড জোরে লাইট চলছে, কালকেও একটা ফিল্মের শুটিং হচ্ছে একটা ইকোসেন্সিটিভ জোনে,
কি করে পারমিশন পেলো যায় না, তাতে পাখিদের খুব অসুবিধা হচ্ছে, পাখিরা লেকের যে ডিপ আছে সেটা ছেড়ে কালকে বিকেলবেলায় চলে গেছিল, আজকে আবার ফিরে এসছে। তো যেখানে যেখানে ইকো সেন্সিটিভ জোন আছে সেখানে আলো জ্বালানো বারণ, সেখানে কম আলো জ্বলবে, কম পাওয়ারের আলো জ্বলবে, তাতে তাপটা কম হবে, এত আলোর দরকার নেই। এবং কলকাতার বায়ু দূষণের জন্য যে কলকাতা চারদিকে সমস্ত রাস্তা জুড়ে 10,000 খাবারের দোকান আছে, সেটা পৃথিবীর কোন শহরে নেই, যেটা কয়লার উনুনে রান্না হয়, তারপরে চারদিকে তাপের তাপ প্রবাহ ছড়িয়ে যাচ্ছে, উত্তাপও বাড়ছে। কলকাতা শহরে ডিজেল গাড়ি এত বেশি আছে, এটাকে ডিজেল ক্যাপিটাল বলা হয়, তার ফলে লাংকের সমস্যা বাড়ে, তাই জন্য কলকাতাকে লাং ক্যান্সার সিটি বলা হয়, কারণ ফুসফুসের ক্যান্সার কলকাতা শহরে সব থেকে বেশি। তাই জন্য কলকাতাকে ডিজেল চালিত গাড়ি বন্ধ করতে হবে, কলকাতায় সোলার পাওয়ার ইলেকট্রিসিটি জেনারেট করতে হবে, কলকাতায় এই যে যত্রতত্র গজি ওটা খাবারের দোকান যারা কয়লার উনুন জানায় সেটাকে বন্ধ করতে হবে, কলকাতায় ওয়াটার স্প্রিঙ্কেল করতে হবে, এবং দরকার হলে কলকাতার প্রধান প্রধান যেগুলো রোড জাংশন, যেগুলো ক্রসিং, সেখানে চায়না বা জাপানে যেরকম বায়ু দূষণ নিরোধক যন্ত্র সেগুলো বসাতে হবে, যেটা দূষিত বাতাসকে টেনে নেবে। আচ্ছা, গাছ কাটা হচ্ছে এবং গাছ কাটার ফলে গরম, এই যে তীব্র গরমটা আরো বাড়ছে, যেখানে সেখানে আমরা নোংরা আবর্জনা ফেলতে দেখছি রাস্তার যেখানে সেখানে, এরকম নোংরা আবর্জনা মানে ফেলা হচ্ছে, ডাস্টবিন থাকা সত্ত্বেও বেশ কিছু সংখ্যক মানুষ কিন্তু যেখানে সেখানেই নোংরা ফেলছে, এবার এই সমস্ত কিছুর জন্য পরিবেশের অনেক ক্ষতিও হচ্ছে। আপনি কি বার্তা দেবেন যে পরিবেশকে নিয়ন্ত্রণে রাখতে গেলে কতটুকু আমাদের মিনিমাম করতে হবে? দেখুন, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টে আছে যে পলিউটার্স উইল পে দ্য পেনাল্টি, যে পলিউট করছে তাকে সঙ্গে সঙ্গে ধরে তার কাছ থেকে পেনাল্টি আদায় করা, তাহলে তার ভয় থাকবে, সে আর ফেলবে না। আমরা দেখছি কলকাতায় প্লাস্টিকের কথা অনেকবার বলা হচ্ছে, প্লাস্টিক বর্জন করুন, কিন্তু ওটা 7-8 দিন চলে ওই ক্যাম্পেইনটা, এটা গত 10-15 বছর ধরে দেখছি, তারপর আবার যে কেসে আবার সবাই প্লাস্টিক দিয়ে বেরিয়ে পড়ে, আর বিভিন্ন জলাশয়ে প্লাস্টিক ফেলছে, তো ঘাসের উপর প্লাস্টিক পড়ছে, সুদূর হিমালয় যাচ্ছে সেখানেও প্লাস্টিক দিয়ে যাচ্ছে। তো এই যে প্লাস্টিক বর্জন নীতিটা, প্লাস্টিকের ক্যারি ব্যাগ বিশেষ করে, সবকিছু প্লাস্টিকের জিনিস তো আর বর্জন করা যাবে না, প্লাস্টিকের ক্যারি ব্যাগ যেটা 50 মাইক্রোগ্রামের কম সেইটাকে ব্যান করা উচিত। এছাড়া কলকাতায় প্লাস্টিকের ক্যারি ব্যাগের সাথে সাথে যেটা আমাদের দেখা উচিত, সেটাই যে যত্রতত্র গুটকা খাচ্ছে, পান মশলা ফেলছে, হ্যাঁ এগুলো হচ্ছে, কলকাতায় সিগারেট খাওয়ার প্রবণতা অনেক বেশি, হ্যাঁ তারপরে একটা উত্তাপ বাড়ছে, সব মিলিয়ে নাগরিকদের অনেক সচেতন হতে হবে। কলকাতায় একটা নিয়ম হয়েছিল যে ওপেন এরিয়াতে কেউ ধূমপান করবে না, তার জন্য স্মোকিং জোন থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে পার্ট স্টপেজ থেকে আরম্ভ করে যেখানে চায়ের দোকান খাবারের দোকান লোকে বসে আছে সেখানেও ধূমপান করছে। তো এই জিনিসগুলো, লাইফস্টাইলটা যদি চেঞ্জ না করা হয়, তাহলে কিন্তু আমাদের এই দূষণ থেকে আমরা বাঁচতে পারবো না। অর্থাৎ আমাদের জনগণের যেটা সচেতনতা, তার সাথে সাথে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কারণ আমরা দেখছি গাড়ি থেকে একটা জিনিস ছুঁড়ে রাস্তায় ফিরে যাচ্ছে, আমি এত টাকার 1,00,000 টাকার গাড়ি করে যাচ্ছি, গাড়ির কাছ নামিয়ে আমি রাস্তায় ছুঁড়ে দিলাম, সেটা একটা বলতে পারেন এটা একটা পরিবেশগত অপরাধ, এবং সেটার জন্য সরকারকে অনেক স্ট্রিক্ট হতে হবে। শুধু আপনি যে বললেন জঞ্জাল ফেলা, সেটা নয়, জঞ্জাল ফেলাও হচ্ছে, আবার জঞ্জাল রাস্তা দেখতে পুড়ে যাচ্ছে, আর যেখানে জঞ্জাল ডাম্পিং গ্রাউন্ড আছে, যেমন থাপা আছে, বড়নগর আছে, যেখানে জঞ্জালের জড়ো করা হয় সেখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তো তারপরে চারদিকে উত্তাপ আরো বেড়ে যাচ্ছে। সুতরাং একটা তো পলিটিক্যাল আমাদের যে উত্তাপ আছেই, তার সাথে সাথে যদি এইরকম পরিবেশজনিত উত্তাপ বেড়ে যায়, তাহলে কলকাতার অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটা সত্যি ক্ষতিগ্রস্ত হবে। যত দিন যাচ্ছে গরমটা বাড়ছে, এবছরের গরমটা যেন অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে, এবং এই জন্য যে পরিবেশ দূষণ দায়ী একমাত্র সেটা তো বোঝাই যাচ্ছে, তাহলে আগামী দিনে যদি আমরা সতর্ক না হই, তাহলে কি আগামী দিনে এর থেকে আরো বেশি পরিমাণে গরম পড়তে পারে, বা পরিবেশ কি আরো অনেক বেশি দূষিত হতে চলেছে? একদম ঠিক কথা, অনেক অনেক দেরি হয়ে গেছে আমাদের এটা বুঝতে। আজকে যেমন হাই নিউজ এরকম মিডিয়াতে এরকম দেখলাম, 1 সপ্তাহের মধ্যে 3 বার আপনারা পরিবেশ নিয়ে করলেন, এটা যদি সবাই করে খুব ভালো হয়, সচেতনতা বৃদ্ধি পাবে, কিন্তু কত হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। এখন যদি আমরা কিছুটা মেনটেন করতে পারি, তাহলে হয়তো যেটা দূষণটা, যেমন কলকাতা জলের তলায় চলে যাওয়ার কথা 2050-এর মধ্যে,
সেটা হয়তো 2060 যাবে কিন্তু বিপদ তো আসছে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মিডিয়াকে আরো এগিয়ে আসতে হবে মিডিয়ার প্রচার থাকতে হবে এবং গভর্নমেন্টের অনেক রকম পলিসি করে সেটা এই নয় যে আমি ইলেকশনের আগে আমি বললাম যে আমার এই পলিসি পরিবেশ রক্ষা করতে তারপর যে ইলেকশন হয়ে গেল আমি যখন ক্ষমতায় চলে এলাম আমি সেগুলো ভুলে গেলাম সেটা হবে না কারণ যে কোনো শাসক দলই আসুক আমরা দেখেছি যে পুকুর বুঝিয়ে বা ওপেন এরিয়াতে যেখানে গ্রিনারি আছে গাছ কেটে ফেলে সেখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে তারপরে তো আমরা দেখছি অনেক ইউনিয়ন আছে বাস ইউনিয়ন আছে কমার্শিয়াল ভেহিকলসের ইউনিয়ন আছে যারা কাগজপত্র ছাড়াই রাস্তায় গাড়ি চালাচ্ছে তাদের দুশোর ছাড়পত্র নেই তারা গাড়ি চলছে তাদের কেউ ধরছে না এটা পুলিশের কাজ ধরা একটা গাড়ি পারমিট ছাড়া কারণ আমরা জানি দূষণ ছাড়পত্র না থাকলে তাকে সার্টিফিকেট অফ ফিটনেস দেওয়া হবে না আর সার্টিফিকেট অফ ফিটনেস না থাকলে সে ইন্স্যুরেন্সও পাবে না পারমিট পাবে না কিন্তু দেখা যাচ্ছে কলকাতায় ডিজেল বাস ট্যাক্সি কমার্শিয়াল ভেহিকেল এরকম অনেক লক্ষ লক্ষ পুরনো গাড়ি সেটা কাগজ ছাড়া চলছে যদিও সম্প্রতি আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী এবং আমাদের মেয়র বলেছেন কলকাতায় প্রায় কয়েক লক্ষ পুরনো গাড়ি বাদ যাবে 15 বছর পুরনো গাড়ি যেটা যদি হয় তাহলে কলকাতার পক্ষে মঙ্গল বেশ সৌমেন্দ্র মোহন ঘোষ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে হাই নিউজে বিশেষ বার্তা আজকে পাঁচটার বিশেষে থাকার জন্য আলোচনা আজকের মতো এই অবধি শেষ করছি সঙ্গে থাকুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ